বন্ধুরা, আবারও আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে স্নেক ফ্যামিলি বা বেদে পরিবার। এদের জীবনযাত্রার মান খুবই কষ্টকর, কিন্তু বছরের প্রায় সময়ই এরা খোলা আকাশের নিচে, মুক্ত আকাশের নিচে বসবাস করে, এটাই তাদের জীবনযাত্রা। ওদের কোনো ভোগবিলাসিতার প্রয়োজন পড়ে না, এদের কোনো উঁচু ভবনে থাকারও ইচ্ছে জাগে না। সাপের খেলা দেখিয়ে মানুষের কাছে কেউ কেউ ভিক্ষাবৃত্তি করে, তাদের জীবিকা নির্বাহ করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু বেদে ঘর রয়েছে। এরা বছরের প্রতি সময়েই এইভাবে খোলা আকাশের নিচে বসবাস করে। এই বেদে পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতি যুগ যুগ ধরে এভাবেই বহন করে আসছে। এভাবেই তারা প্লাস্টিকের ছাপরা দিয়ে ঘর বানিয়ে বেড়ার উপর প্লাস্টিকের আবরণ দিয়ে এইভাবেই তারা বসবাস করে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বেদে পরিবারের ঘরগুলো। বেদে পরিবারের ঘরগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের জীবনযাত্রার মান। এই বেদে পরিবারের সদস্যরা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় সাপের খেলা দেখিয়ে বা ভিক্ষাবৃত্তি করে মানুষের কাছে সহযোগিতা নিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। আপনারা দেখতে পাচ্ছেন বেদে পরিবারের কয়েকটি ঘর। এটি ব্রহ্মপুত্র নদীর পাশে তারা বসতি গেড়েছে। আমি আপনাদের তাদের জীবনযাত্রার মান কিছুটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করছি। যেহেতু খোলা আকাশের নিচে তাদের জীবনযাত্রার মান তারা অতিবাহিত করে, সেই হিসাবে তার এই ব্রহ্মপুত্র ব্রিজের নিচে দুই দিকের অংশেই তারা এরকম ঘর তুলে বসবাস করছে। আমি আপনাদের একটি অংশের ভিডিও আপনাদের দেখালাম, এখন আমি রাস্তার ও পাশের অংশে যে বেদে পরিবারগুলো ঘর আছে ওদেরকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বেদে পরিবারের কিছু সদস্য, ছোট ছোট ছেলে মেয়ে, তারা পানিতে খেলাধুলা করছে। দুর্বিষহ জীবন তাদের, অথচ মনে হয় না তাদের দুর্বিষহ জীবন চলছে। আমরা অনুভব করে বুঝতে পারি যে তারা কত কষ্টে আছে। আসলে এটাই তাদের কালচার, এটাই তাদের বৈশিষ্ট্য। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনের আরেকটি অংশে কিছু বেদে পরিবার বসবাস করছে। আমি সামনে গিয়ে এই পরিবারটির ঘরগুলো আপনাদের দেখাচ্ছি। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেদে পরিবারের সামনের যেই বাসস্থানগুলো আছে সেইগুলো আপনাদের দেখানো যাবে। তো বন্ধুরা, আমরা চলে আসছি এই বেদে পরিবারের ঘরের সামনে। তারা যেভাবে জীবন যাত্রা মান অতিবাহিত করছে, দেখতে পাচ্ছেন আপনারা তাদের ঘরগুলো। এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের সহযোগিতা নিয়ে জীবন অতিবাহিত করে। এখন বর্ষার মৌসুম, এই বর্ষার মৌসুমে তারা ব্রহ্মপুত্রের তীরের পাশেই ছিল। পানি অনেকটা তীরের সামনে চলে আসে, আসাতে অনেকটা উপরে চলে এসেছে তারা। সামনে কিছু ঘরবাড়ি দেখছি,
চলুন বন্ধুরা সামনে সেই ঘরবাড়িগুলো দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে চার পাঁচটি ঘর আছে, এরা বিভিন্নভাবে বিভিন্ন সময় এখানে স্থান নিয়ে বসবাস করে। এটি হচ্ছে এদের কালচার, বেদে পরিবারের কালচার। এরা এভাবেই খোলা আকাশের নিচে প্রায় সময় বছরে প্রায় সময় এভাবে বসবাস করে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। তো আজ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।